डबल इंजन, योगी जी, मोदी जी, विकास तुष्टिकरण की नीति के खिलाफ, भाई भतीजावाद के खिलाफ, जातिवाद के खिलाफ, माफियावाद के खिलाफ उत्तर प्रदेश की जनता ने भारतीय जनता पार्टी को आशीर्वाद दिया। একেবারে ট্রেন্ড যা বলছে নিঃসন্দেহে উত্তরপ্রদেশের ট্রেন্ড যথেষ্ট স্বস্তিতে রেখেছে বিজেপিকে। 263 আড়াইশোর গন্ডি অনেকক্ষণ ছাড়িয়ে গিয়েছে বিজেপি জোট, 263টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি আরএলডি জোট 127টি আসনে এগিয়ে রয়েছে, বিএসপি বহুজন সমাজ পার্টি 6টিতে, কংগ্রেস 6টিতে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 1টি আসনে এগিয়ে রয়েছে। এবার উত্তরাখণ্ডের ছবিটা আপনাদের দেখায়, বিজেপি 47টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 20টি আসনে এগিয়ে রয়েছে, এখানে আপ 0, বিএসপি 0, অন্যান্য 3। পাঞ্জাব নিঃসন্দেহে একেবারে আম আদমি পার্টির কাছে একটা ট্রেন্ড সেটার হতে চলেছে, তার কারণ 91টি আসনে এগিয়ে থেকে সেখানে সরকার গঠনের দাবি জানাতে চলেছে আম আদমি পার্টি। কংগ্রেস 16টি আসনে এবং শিরোমণি অকালী দল 6টিতে, বিজেপি 3টি আসনে এগিয়ে রয়েছে। এবার গোয়ার দিকে নজর রাখবো, বিজেপি 18টিতে, কংগ্রেস 12টিতে, তৃণমূল জোট 4টিতে, আম আদমি পার্টি 2টিতে এবং অন্যান্যরা 4টিতে এগিয়ে রয়েছে। আর মণিপুরে বিজেপি 25টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 11টিতে, এনপিপি 11টিতে, এনপিএফ 16টিতে, অন্যান্যরা 7টি আসনে এগিয়ে রয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ডে সরকার গঠনের পথে অনেক দূর এগিয়ে গেছে বিজেপি এবং বিজেপির যে সেলিব্রেশন, উচ্ছ্বাস এবং আনন্দের মুহূর্ত, দেরাদুনের ছবি, রাজধানীর ছবি দেখতে পাচ্ছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।